হ্যালো ভিউয়ার্স খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা শেষ সময়ের প্রস্তুতি এবং কখন পরীক্ষাটি হবে সে সম্পর্কে বলছি এটা আমার কথা নয় এটা আপনাদের কালের কণ্ঠ পত্রিকা থেকে নেওয়া তাই অবশ্যই আপনারা দেখলে উপকৃত হবেন আপনাদের শুরু নিয়োগ পদ্ধতি হবে খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মামুন আল মোরশেদ বলেন খাদ্য অধিদপ্তরের চব্বিশটি ক্যাটাগরির এগারোশো ছেষট্টি শূন্য পদের বিপরীতে প্রায় ছা চোদ্দ লাখ আবেদন পড়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিশ মার্চ দু তারিখ থেকে বাছাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কারণে সময় বাড়তে পারে পদভিত্তিক পরীক্ষা নেওয়া হবে প্রথম দিকে কারিগরি পদগুলোর পরীক্ষা নেওয়া হবে তারপর ধাপে ধাপে অন্য পদগুলোর পরীক্ষা নেওয়া হবে প্রতি সপ্তাহে চারটি বা দশটি পদের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে যেসব পদের পরীক্ষা বেশি পরীক্ষার্থী বেশি সেসব পদের জন্য প্রার্থীদের প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিতে হবে তারপর লিখিত পরীক্ষা ক্ষেত্র বিশেষে ব্যবহারিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে সর্বশেষ মৌখিক পরীক্ষা নেওয়া হবে আর যেসব পদের বিপরীতে প্রার্থী তুলনামূলক কম সেসব পদের জন্য সরাসরি লিখিত পরীক্ষা অথবা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে আর পরীক্ষার সব আপডেট খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে এছাড়া পরীক্ষার তারিখ কেন্দ্র প্রার্থীদের মোবাইল নম্বর এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিগত সালের প্রশ্ন দেখি যে কোনো পরীক্ষার কার্যকর প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করা জরুরি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জানা যায় আর পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে যত ভালো জানা যাবে প্রস্তুতি নিতে তত সহজ হবে কৌশলী হওয়া যাবে নিজের সাজেশন নিজে করি বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করার পর বোঝা যাবে কোন পদের জন্য কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে নিয়মিত প্রশ্ন আসে সেগুলো নির্ধারণ করে নোট খাতায় লিখে ফেলতে হবে তারপর টপিক ধরে ধরে প্রস্তুতি নিতে হবে নিজের প্রস্তুতি সাজেশন বা গাইডলাইন নিজে তৈরি করলে সেটা উত্তম গাইডলাইন হতে পারে আর সেই গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে কম্পিউটারের দক্ষতা বাড়ায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি সহ বেশ কয়েকটি অপারেটরের জন্য কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা যাচাই করা হয়ে থাকে তাই আপনি যদি এ ধরনের পদে থাকেন তাহলে আদি কম্পিউটারের ব্যবহারের দক্ষতার উপর জোর দিন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে হলে কম্পিউটার বাংলা ইংরেজি টাইপ করুন এসব পদের জন্য টাইপিং দক্ষতা অবশ্য লাগবে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেলের দক্ষতা প্রয়োজন হয় আর এ থেকে এসব দক্ষতা বাড়ানোর জন্য কাজে নেমে পড়ুন আজ থেকে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের দক্ষতা বাড়ানোর জন্য ইউটিউবে সেগুলো এছাড়া বাজারে ভালো মানের বেশ কিছু বই আছে তাই বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে গণিত চর্চা প্রতিদিন গণিত চর্চা কিভাবে করবেন গণিত দক্ষ হওয়ার জন্য নিয়মিত বুঝাবুঝি অনুশীলন করার কোনো বিকল্প নেই যাদের গণিতে দক্ষতা কম তারা সপ্তম থেকে দশম শ্রেণী গণিত চর্চা প্রতিদিন হোক গণিতে দক্ষ হওয়ার জন্য নিয়মিত বুঝে বুঝে অনুসরণ করার কোনো বিকল্প নেই যাদের গণিতে দক্ষতা কম তারা সপ্তম থেকে দশম শ্রেণীর বোর্ডের গণিত বইটা অনুসরণ করতে পারেন এছাড়া বাজারে প্রচলিত গাইড বই থেকে প্রথমে সহজ টপিক তারপর ধীরে ধীরে কঠিন টপিকের গণিতগুলো অনুসরণ করা যেতে পারে নিয়মিত গণিত অনুশীলন করলে গণিত ভীতি কেটে যাবে আর যারা গণিতে একটু বেশি দুর্বল তাদের জন্য গণিতে এই এক বা দেড় মাস পুরোপুরি দক্ষ হয়ে ওটা কষ্ট হবে এই জন্য গণিত নিয়মিত অনুশীলন করে অন্যান্য বিষয় অপর্যাপ্ত যোজিত হবে তবে গণিত পাটো দেয়া যাবে না কেননা এখন গণিত চর্চা করলেই পরীক্ষা না হলে সামনে সামanne সামনের অন্যান্য নিয়োগ পরীক্ষার কাজে দেবে ইংরেজিকে অবহেলা নয় অনেকে আছেন যারা ইংরেজিকে জমের মতো ভয় পান তারা যদি পরীক্ষায় ইংরেজিকে পাশ কাটিয়ে সফল হতে চান তাহলে সে প্রচেষ্টা ব্যস্ত হতে পারে

সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান অসাধারণ নয় সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণই নিয়মিত পত্রিকা মনোযোগ দিয়ে পড়লে এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শুনলে সাধারণ জ্ঞানে অনেকটা প্রস্তুতি হয়ে যায় এছাড়া বাজারে প্রচলিত ভালো একটি গাইড বই থেকে স্থায়ী জ্ঞানের বিষয়গুলো পড়া যেতে পারে বর্তমান সময়ে নিয়োগ পরীক্ষাগুলো প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে সাম্প্রতিক ঘটনা বা তথ্যের চেয়ে স্থায়ী ও গতানুগতিক সাধারণ জ্ঞানের প্রশ্নই পরীক্ষা বেশি আসে এবছর মুজিব বর্ষ তাই বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি খাদ্য অধিদপ্তর পরীক্ষা হওয়ায় খাদ্য নিয়ে কাজ করে এমন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক বেশি নম্বর পেতে কম্পিউটার তথ্য প্রযুক্তি নিয়োগ পরীক্ষায় বেশি নম্বর তুলতে হলে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রস্তুতিতে বেশি জোর দিতে হবে এ বিষয়ে প্রস্তুতির জন্য বাজারে ভালো মানে একটা এক বা দুটি প্রস্তুতিমূলক বই আর দৈনন্দিন পত্রিকা যথেষ্ট কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে যাদের প্রস্তুতি তুলনামূলক কম তারা বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি অনুসরণ করতে পারেন তারপর বাজারে ভালো মানের একটা গাইড বই থেকে টপিক ধরে ধরে প্রস্তুতি নিন এক মাসে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব নিজেই নিজের পরীক্ষক হন বাসায় বসে ঘড়ি ধরে প্রতিদিন একটি করে মডেল টেস্ট দিন হয়ে যান নিজেই নিজের পরীক্ষক নিজের লেখা উত্তর নিজে মূল্যায়ন করুন মডেল টেস্ট দেওয়ার সুবিধা হলো আপনার প্রস্তুতি সম্পর্কে ধারণা হবে অন্যদিকে পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা আয়ত্ত চলে আসবে বাজার চাকরির প্রস্তুতির মডেল টেস্টের বই পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য আর